তো এসআরকে এর জওয়ান মুভির জন্য আর মাত্র 7-8 দিনের অপেক্ষা এন্ড ফাইনালি ট্রেলার চলে এসেছে এন্ড ট্রেলারটা ওভারঅল আমার কাছে বেশ লাগছে এন্ড ট্রেলারটা লিটারালি ম্যাস ফিলিং দিছে একদম যারা যারা হলে দেখবেন ভাই সিটি বাজানোর জন্য তৈরি থাকে আর ড্যাডি এসআরকে যে এন্ট্রি সিনটা আছে মুখে সিগার হাতে বেল উফ অসাধারণ আর এই সিনটাই আমাকে আরো বেশি এক্সাইটেড করে দিছে অ্যাবাউট দ্য মুভি ট্রেলারে অনেকগুলো ফাস্ট কাট অ্যাকশন সিন ছিল যেগুলো আমাকে স্পিড কমায় কমায় দেখা লাগছে ফাস্ট কাট হইলেও অ্যাকশন সিনগুলোর ভাইব ছিল অ্যাকশন সিনের মুভমেন্টগুলো ভালো ছিল প্রথম দিকে যে কিছু নন অ্যাকশন অ্যাস্থেটিক শট দেখায় সেগুলোও বেশ ভালো ছিল আর ড্যাডি এসআরকের মোচওয়ালা সিনটা নিয়ে কি বলবো বুঝতে পারতেছি না ট্রেলার থেকে আমরা জওয়ান মুভি স্টোরিটা নিয়ে একটা ধারণা পাইতে পারি ড্যাডি এসআরকে একজন মিলিটারি ম্যান থাকে যার কিনা গলার কাটা থাকে বিজয় সেতুপতি এন্ড বারবারই ইয়ং বিজয় সেতুপতির কাছে ড্যাডি এসআর মারা খায় ইভেন সিন দেখে যা বোঝা যাচ্ছে যে এসআরকের মায়ের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে বিজয় সেতুপতি ছেলে এসআরকে মাস্টার প্ল্যান বানাবে বিজয় সেতুপতিকে আটকানোর জন্য আর যতদিনে ড্যাডি এসআরকে জায়গায় সন এসআরকে আসবে ততদিনে বিজয় সেতুপতি ফোর্থ লার্জেস্ট ওয়েপন ডিলার হয়ে যাবে মানে আরো বেশি পাওয়ারফুল সন এসআরকে তার মাস্টার প্ল্যান নিয়ে আসবে মেট্রো হাইজ্যাক করবে পুলিশের সাথে রোমান্স করবে আর সাথে সাথে বিজয় সেতুপতি কাটকাবে বাট এসআরকে এর হিরো ভার্সন মারা খাবে তখন সে ভিলেনের পন্থাতেই যাবে টু ডিফেন্ড দ্য ভিলেন ওইখানেও যখন বিজয় সেতুপতির কাছে মারা খাবে তখনই আসবে সেই ড্যাডি সিন মুখে সিগার হাতে বেল তো স্টোরি প্রেডিকশন এতটুকুই করতে পারছি আর বাকি তো আমি পুরো এক্সাইটেড হয়ে গেছি হলে গিয়ে মুভিটা দেখার জন্য তো জওয়ানের ট্রেলার নিয়ে আমার কথাবার্তা ছিল এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ক্রেজি ভিডিও নিয়ে কিন্তু সবসময় চলে আসি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাই